हेलो स्टूडेंट वेलकम बैक टू योर यूट्यूब चैनल ऑनलाइन स्टडी कैम्पस आमी तन्मय पाल और तुम्हारा देखो तुम्हारे सबसे प्रिय यूट्यूब चैनल ऑनलाइन स्टडी कैम्पस चैनेले फिजिक्सर विभिन्न न्यूमेरिकल प्रॉब्लम एवं तार संगे संगे कखनो कखनो थियोरीर पार्टगुलो आलोचना करा हय। तो आमी बेस अनेक दिन पर यूट्यूबे भिडियो दिच्छी, एर कारण हच्छे बेस कयेकटा परीक्षा आमार परपर एमन भावे पड़े गियेछिलो जाते आमी भिडियो करार कोनो स्कोप पाइनि। ঠিক আছে, তো পরীক্ষাগুলো প্রায় শেষ, সামনে 15 তারিখে আরেকটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা হলেই মোটামুটি এখন অনেকটা ফাঁকা হয়ে যাব। তো এখন থেকে আবার রেগুলার ভিডিও তোমাদের জন্য আসবে এই চ্যানেলে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখো ফার্দার সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে আমি একটা ছোট টপিক ক্লাস 12 এর কালার কোড অফ কার্বন রেজিস্টার এটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু আমাদের বোর্ড এক্সামে এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, কিন্তু তোমরা যারা নিট বা জয়েন্টের পরীক্ষা দিবে তাদের কিন্তু এই টপিকটা সবচেয়ে ফেভারিট একটা টপিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে। ঠিক আছে, সুতরাং তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো যাতে তোমাদের একটা নাম্বার অন্ততপক্ষে একটা কোশ্চেন, সরি একটা নাম্বার বলা ভুল, একটা কোশ্চেন তোমরা অন্ততপক্ষে নিটে বা জয়েন্টে কিন্তু আশা করাই যায় এই ভিডিওটা থেকে। তো তোমাদের প্রথম প্রশ্ন আছে যে তোমরা কি কার্বন রেজিস্টার কোনোদিন দেখেছো? অবশ্যই অনেকে তোমরা যারা প্র্যাকটিক্যাল করতে যখন যাও প্র্যাকটিক্যাল রুমে তখন কিন্তু কার্বন রেজিস্টার দেখা যায়, কিন্তু সেই রেজিস্টারগুলো খুবই ছোট ছোট হয়, তোমরা অবশ্যই দেখেছো। তাছাড়াও আরও অনেক জায়গায় তোমরা কার্বন রেজিস্টার দেখতে পারো, যেমন টিভির যে সার্কিটগুলো আছে সেই সার্কিটে, বা রেডিও বা মোবাইলের চার্জারের যে সার্কিটগুলো আছে সেই বোর্ডে কিন্তু কার্বন রেজিস্টার দেখা যায়। তো কার্বন রেজিস্টারগুলো তোমরা দেখেছো অবশ্যই খুবই ছোট হয়, তাই না? সেই ছোট হওয়ার কারণেই কিন্তু কার্বন রেজিস্টারের ওপর এটার মান কত কত ওহম, 2 ওহম কি 5 ওহম কি 10 ওহম সেটা লেখা ইম্পসিবল হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য বিজ্ঞানীরা যারা এই রেজিস্ট্যান্স আর কি তৈরি করেছে এক কথায় সেই সময়, তারা একটা নতুন পন্থা নতুন পদ্ধতি আবিষ্কার করেছিল যে পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই একটা রেজিস্ট্যান্স একটা রেজিস্টারের রোধ কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, তো সেই পদ্ধতিটা কী? পদ্ধতিটা কিছুই না, তোমরা দেখবে কার্বন রেজিস্টারগুলো তোমরা যখন দেখবে দেখবে ওখানে 4টে পটি থাকে, 4টে বেদ থাকে বিভিন্ন কালারের। ঠিক আছে, যেখানে আমি এখানে একটু করার চেষ্টা করেছি, এটা একটা কার্বন রেজিস্টার বড় করে এঁকেছি এবং দেখতে পাচ্ছ 3-4টে কালার ব্যান্ড আছে। ঠিক আছে, এই কালার ব্যান্ডগুলো থেকে আমরা কিন্তু ওই রেজিস্ট্যান্সটার রোধ কত, ঠিক আছে, সেটা কিন্তু বের করতে পারি। কিভাবে বের করতে পারি বা এটা কিভাবে আমরা পরীক্ষার সময় এটা ইউজ করে ইউজ করব সেটা কিন্তু সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো এখানে প্রথমত আমি কার্বনের যে 4টে পটি থাকে সেই পটিগুলো যে বেদ থাকে সেই বেদগুলো কি ইন্ডিকেট করে সেটা আগে বলে দিই, তারপরে এইগুলোর মান দিয়ে ইউজ করে কিভাবে একটা কার্বনের রোধ বের করা হয় সেটা কার্বন রোধের রোধ বের করা হয় সেটা বের করব, এবং তারপরে দুই একটা নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু এখান থেকে করা হবে। তো বলি এই যে 4টে বেদ আছে তোমরা দেখতে পাচ্ছ আমি এ বি সি ডি এ দিয়ে ডিনোট করেছি, এই 4টে বেদের প্রথমটাই কিন্তু কি আমি জাস্ট এখন বলছি কিন্তু তোমাদের হয়তো এখন একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যখন আমি এটাকে নিউমেরিক্যালি পুট করে অঙ্ক রেজিস্ট্যান্স বের করে দেখাবো তখন কিন্তু তোমাদের সম্পূর্ণটাই বোধগম্যর মধ্যে চলে আসবে। প্রথমে এ, এ দিয়ে আমি কী বোঝাচ্ছি? প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক মানে কি এখন হয়তো বুঝতে পারছো না, প্রথম অঙ্ক আবার কি, কিন্তু একটু একটু ওয়েট করো, দেখো সম্পূর্ণটাই কিন্তু তোমাদের মাথায় ঢুকে যাবে। প্রথম অঙ্ক, তারপরে এটা দ্বিতীয় অঙ্ক, ঠিক আছে, তারপরে সি দিয়ে যেটা ডিনোট করেছি সেটা হচ্ছে দশমিক গুণাঙ্ক, অর্থাৎ 10 এর পাওয়ারে কত থাকবে সেইটা, আর এটা হচ্ছে টলারেন্স। টলারেন্স মানে কি? টলারেন্স মানে এই পদ্ধতিতে আমরা যে রোধটা বের করব কোনো রোধকের সেটা কিন্তু এক্স্যাক্টলি কত সেটা বলা যায় না, প্লাস মাইনাস কিছু একটা ডিফারেন্ট থাকতে পারে, হয়তো আমি 10 কথার কথা বলছি, হয়তো 10 বের করলাম সেই 10-এর পর হয়তো তোমার সেই 10-এর 20% কম হতে পারে বা 20% বেশি হতে পারে, এই এই যে ডি যে বেদটা সেটা দিয়ে ওটা বোঝায়। তো যাই হোক, আমি সবটাই ডিটেলসে আলোচনা করব, এখন আপাতত কোনটাকে কি বলে সেটা আমি জেনে নিলাম। এবার আমি এখানে লিখে রেখেছি, দেখো এ প্রথম অঙ্ক, এই পাশে রেখেছি 10টা, এটাও 10টা, এটাও 10টা, আর এটাতে 3টে, এই কথাটা লিখেছি। এই 10টা মানে কি? 10টা মানে এই যে এ এর যে পজিশন যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ডের 10 রকমের কালার হতে পারে, 10 রকমের কালার হতে পারে। সিমিলারলি বি সি এইগুলো সবগুলোই কিন্তু 10 প্রকারের কালার থাকতে পারে,
से कलरगुलो কিভাবে মনে রাখতে হয় না রাখতে হয় সব কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে কি বললাম এ বি সি এইগুলো কত রকমের কালার হতে পারে? 10 রকমের কালার হতে পারে। আর এই যে ডি, ডিটা টোটালি দুটো কালার হয় কিন্তু আমি তিনটে লিখেছি। তিনটে মানে কারণ আছে, দুটো লিখেছি দুটো কালার হয় আর তিন নাম্বারটা কি কোনো কালার থাকে না। তাহলে এইখানে যে তিনটে লিখেছি না আমি, এই তিনটের মধ্যে একটা হচ্ছে কোনো কালার থাকবে না, আর একটা থাকবে গোল্ডেন, আর আরেকটা তিন নাম্বার হচ্ছে সিলভার। এই টোটালি তিন প্রকার কালার দেখা যায়, তার মানে একটা হচ্ছে কি কোনো কালার থাকে না, আর একটা হচ্ছে গোল্ডেন, একটা সিলভার। এই টোটালি তিন রকম জিনিস এখানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এইবার আমি যে এই যে এ বি আর সি এই তিনটেতে বললাম দশটা কালার থাকতে পারে, দশটা কালার থাকতে পারে, সেই দশটা কালার কীভাবে মনে রাখবো, তাদের কোড কত সেটা কীভাবে মনে রাখবো সেটা কিন্তু আমি এখানে করেছি। আর এইটা এই যে নান, গোল্ডেন, সিলভার এইগুলোর জন্য যে কোড আছে সেইগুলো আমি লাস্টে বলে দিচ্ছি। তো দেখো এই যে দশটা কালার বললাম, এ ব্যান্ডে বা বি ব্যান্ডে বা সি ব্যান্ডে দশটা করে কালার থাকতে পারে, সেইটা আমি এখানে লিখেছি। দেখো ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে অ্যান্ড হোয়াইট, এই যে এই দশটা কালার কিন্তু এ ব্যান্ডেও থাকতে পারে, বি ব্যান্ডেও থাকতে পারে, সি ব্যান্ডেও থাকতে পারে, ঠিক আছে। এবার এইগুলোকে আমাদের কোডগুলো কি, এটার কোডগুলো কি, যদি এখানে ব্ল্যাক থাকে তাহলে আমরা কত ইউজ করব? দেখো জিরো ইউজ করব, এখানে কোডটা লিখে রেখেছি, এটা হচ্ছে কোড। যদি এখানে ব্ল্যাক কালার থাকে তাহলে তার জন্য আমি কত ইউজ করব? জিরো। যদি ব্লু থাকে তার জন্য সরি, যদি ব্রাউন থাকে তার জন্য ওয়ান, এইভাবে কিন্তু সবগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। সিমিলারলি আমি যদি ভায়োলেট ইউজ করি তার জন্য সাত, ঠিক আছে, গ্রে এর জন্য আট, হোয়াইটের জন্য সাত নয়, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা কোড মনে রাখতে হবে, কার কোড কত, কোন কালারের কোড কত। তো এইভাবে স্বাভাবিকভাবে এটা মনে রাখা একটু কঠিন ব্যাপার, তাই না, যে কার কোড কত এটা মনে রাখা একটু কঠিন ব্যাপার। কিন্তু যদি আমি এইগুলোকে কোনো রকমভাবে দেখো পরপর যদি মনে রাখতে পারি, ব্ল্যাক, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, এইভাবে যদি পরপর মনে রাখতে পারি তাহলে কিন্তু দেখো শুরু হয়েছে জিরো থেকে শেষ হয়েছে নয় পর্যন্ত, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। তাহলে এইগুলোকে যদি আমি পরপর কোনোরকমভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু কোডগুলো মনে রাখার কোনো ব্যাপার না, একটু জাস্ট হাতে ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যায়। তো এগুলো মনে রাখার জন্য, পরপর মনে রাখার জন্য আমি একটা ছোট্ট সেন্টেন্স এখানে লিখেছি, ঠিক আছে। সেই সেন্টেন্সটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং সেন্টেন্সটা অনেকটা একটু ফানি টাইপের, ঠিক আছে। তো যত ফানি হয় তত মনে রাখতে সুবিধা হয়। দেখো লিখেছি কি, বি বি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। এই কথাটা মনে করতে তোমাদের ম্যাক্সিমাম পাঁচ মিনিটও লাগবে না, এটা যদি দু তিনবার রিভাইজ দু তিনবার যদি পড়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। কি বলছি, বি বি রয়, বি বি রয় অফ গ্রেট ব্রিটেন, বি বি রয় একজন মানুষ, অফ গ্রেট ব্রিটেন মানে ব্রিটেনের একজন মানুষ, হ্যাজ ভেরি গুড ওয়াইফ, তার খুব ভালো একটা সুন্দর একটা বউ ছিল, এটার মিনিং হচ্ছে এটা, তাই না। তাহলে কি বললাম, বি বি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। এবার এইটা থেকে কিভাবে আমরা এই কালার কোডগুলো মনে রাখবো, দেখো এই যে যেগুলো ক্যাপিটালে লিখেছি, এই যে বি বি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ, সেই ক্ষেত্রে দেখো যেগুলো ক্যাপিটাল লেটারে লেখা আছে সেইগুলো তোমাকে জাস্ট মনে রাখতে হবে। দেখো এখানে বি, বি ফর ব্ল্যাক, তারপরে আবার একটা বি আছে, বিয়ের জন্য কি ব্রাউন। এবার এখানে এই বি দেখো দুটো আছে, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি, একটার জন্য ব্রাউন আর একটার জন্য ব্লু। এই কথাটা কিন্তু একটু জাস্ট মনে রাখতে হবে, আর কিছু না, প্রথমে ব্রাউন আসবে এই কথাটা মনে রাখবে, তারপরে ব্লু আসবে। তাহলে কি হলো, আর একটা প্রথমে ব্ল্যাক, সরি, সর্বপ্রথম ব্ল্যাক, তারপরে ব্রাউন, তারপরে শেষে আছে ব্লু। এই তিনটে একটু বিয়ের যে তিনটে কম্বিনেশান আছে সেটা একটু মনে রাখতে হবে, বাদ বাকিগুলো কিন্তু পরপর তোমার এই সেন্টেন্স থেকে চলে আসবে। তাহলে দেখো বিয়ের জন্য প্রথমে ব্ল্যাক, তার পরবর্তী বিয়ের জন্য ব্রাউন, তারপরে এই যে আর ও ওয়াই সবগুলো কিন্তু ক্যাপিটালে লিখেছি, আরের জন্য রেড, ও এর জন্য অরেঞ্জ, ওয়াই এর জন্য ইয়েলো, ঠিক আছে। এটা আসবে না, ওর অফটা ছোটো হাতেরই হবে, ও লেখার দরকার নাই। তাহলে আর ও ওয়াই হয়ে গেল, ওয়াই পর্যন্ত হয়েছিল আমার, তারপর দেখো অফের এটা দুটোই ছোট হাতে, সুতরাং এটা দেখার তোমার দরকার নাই। এই যে এখানে গ্রেট, গ্রেট কথাটা দেখো, গ্রেটের ক্যাপিটাল জি শুধুমাত্র নিয়েছি, তাহলে এখানে গ্রেট ফর গ্রিন কথাটা আসবে, গ্রিন, তারপরে ব্রিটেন, ব্রিটেনের বি ফর ব্লু, ঠিক আছে। হ্যাজটা দেখো প্রত্যেকটা স্মল লেটারে লেখা আছে, সুতরাং হ্যাজ লেখার তোমার দরকার নাই। তারপর এখানে ভেরির ভি, ভি ফর কী আসবে, ভি ফর হচ্ছে ভায়োলেট, আর এখানে তারপর হচ্ছে গুড, গুডের জি, জি মানে হচ্ছে গ্রে, গ্রেটা হচ্ছে ধূসর কালার, আর ওয়াইফ, ওয়াইফের হচ্ছে কি, ওয়াইফের হচ্ছে হোয়াইট মানে সাদা কালার। এইভাবে কিন্তু তোমাকে এই দশটা কালার তোমাকে মনে রাখতে হবে। আর এই যে পরবর্তী যে
এবার এখানে দেখো এ বি সি ডি সবগুলোকেই সবগুলোতেই কিন্তু এই 10টার যে কোনো একটা কালার থাকতে পারে। এই যে 10টা কালার লিখেছি তার যে কোনো একটা কালার এতেও থাকতে পারে, বিতেও থাকতে পারে, সিতেও থাকতে পারে, এবং এই জায়গাটায় কোনো কালার থাকতেও পারে, মানে অপশন ডিটারে কোনো কালার থাকতেও পারে, আর না হলে কি থাকবে, গোল্ডেন থাকবে অথবা সিলভার থাকবে। এবার কিছু কালার থাকলো না তার মানে কি, যদি সিলভার কালার থাকে তার মানেই বা কি, আর গোল্ডেন থাকলে তার মানেই বা কি, সেটা তোমাদেরকে একটু জানতে হবে। এবার দেখা আমি যেটা বলছিলাম যে এইগুলোর কোনটা কি বুঝবো, যদি কোনো কালার না থাকে, কোনো কালার ধরো নাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ওটা টলারেন্স হচ্ছে 20%, ঠিক আছে। অর্থাৎ তোমার এই ভ্যালুগুলো বসিয়ে যে মানটা আসলো, হয়তো আমি 150-এর কথাই বলছি, 150 ওহম হয়তো এসছে, ঠিক আছে, 150 ওহম এসছে, এবং এই 4 নম্বর কালার ব্যান্ডটায় কোনো কালার নেই, তার মানে তোমাকে বুঝতে হবে সেই রোধের রোধকটা, সেই রোধকের রোধটা 150 থেকে 20% কম হতে পারে অথবা 20% বেশি হতে পারে যদি কোনো কালার না থাকে। আর যদি গোল্ডেন কালার থাকে, তো গোল্ডেন কালার থাকা মানে তোমাকে এখানে ভেবে নিতে হবে এটা 5% এদিক ওদিক হবে, আর সিলভারের জন্য 10%, ঠিক আছে। এই 3টে পয়েন্ট আলাদাভাবে মনে রাখতে হবে। তো আশা করছি এই ব্যাপারগুলো, কোনটা এখানে 10টা কালার, এখানে 10টা কালার, এখানে 10টা কালার, এখানে টোটাল 3টে কালার, সেই 3টে কালার কী কী হতে পারে, কোনো কালার থাকতেও না থাকতেও পারে, আবার গোল্ডেন থাকতে পারে, সিলভার থাকতে পারে, গোল্ড নানের জন্য কত, নানের জন্য 20%, গোল্ডেনের জন্য 5%, আর সিলভারের জন্য 10%, এইগুলো এখন আপাতত মনে রাখো। আমি একটু পরেই তোমাদেরকে কিন্তু এই কালারগুলো দিয়ে আমি অঙ্ক করিয়ে একটা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে তোমাদের দেখাবো, সুতরাং সেই জায়গাটায় তোমরা একবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এটা মনে রাখার জন্য বললাম, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ, ঠিক আছে। এই জায়গাটা যদি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে থাকে, এবার আমি চলে আসছি একটা অঙ্কে। অঙ্কে কি, খুব সিম্পলি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা যদি অঙ্কটা এবার এতক্ষণ যদি কিছু বুঝতে নাও পারো, যদি মাথার উপর দিয়ে চলে যাই, এবার আমি যখন অঙ্কটা করব তখন কিন্তু তোমাদের সম্পূর্ণ মাথার ভিতর ঢুকে যাবে, এবারে গেঁথে যাবে কীভাবে কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটাই গেঁথে যাবে। তো আমি অঙ্কটা একটু দিচ্ছি, দেখে নাও। তো দেখো আমি এখানে এই যে কার্বনের 4টে কালার ব্যান্ড আছে, সেই কালার ব্যান্ডগুলোর এর জায়গায় হলুদ কালারটাকে রেখেছি, বি এর জায়গায় বেগুনি কালারটাকে রেখেছি, সি এর জায়গায় লাল, আর ডি এই যে জায়গাটায় এটা সিলভার রেখেছি। তোমরা রোদ দেখলেই তোমরা দেখতে পাবে এখানে 4টে কালার আছে, ঠিক আছে, সেই কালারগুলো দেখলেই বুঝতে পারবে। এবং হ্যাঁ, কোনটা বুঝার নিয়ম, কিন্তু কোনটা 1 নম্বর ধরবো, কোনটাকে 4 নম্বর ধরবো, এদিক থেকে ভাই 1 নম্বর ধরতে লাগো না, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। কীভাবে বুঝতে পারবে, এই যে প্রথমকার তিনটে ব্যান্ড খুব কাছাকাছি থাকবে, আর এটা একটু দূরে থাকবে, ঠিক আছে। এটা দেখেই তোমরা বুঝতে পারবে কোনটা টলারেন্স আর কোনগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা কিন্তু সেখান থেকে বুঝে নেবে। তা কী বললাম, এইটা এইগুলোর থেকে একটু সামান্য গ্যাপে থাকবে, এইগুলো খুব কাছাকাছি থাকবে, আর এটা একটু দূরে থাকবে, ঠিক আছে। সেখান থেকেই তোমরা কিন্তু এটা বুঝতে পারবে যে কোনটা 4 নম্বর আর কোনটা 1 নম্বর, ঠিক আছে। তো এখানে আমি বললাম কি, 1 নম্বরে আছে হলুদ, 2 নম্বরে আছে বেগুনি, 3 নম্বরে আছে লাল, আর এই 4 নম্বর ব্যান্ডটা সেটা আছে সিলভার। এটা থেকে আমাকে এই রোধ বের করতে হবে। কীভাবে বের করবো, আচ্ছা হলুদের জন্য কত বলতো, হলুদের জন্য দেখো, হলুদের জন্য আমার কোনটা কত আছে, 4, তাহলে আমি 4 লিখে দিলাম, 4 লিখে দিলাম, ঠিক আছে, এটা প্রথম সংখ্যা বলেছিলাম। তারপরে কী আছে, বেগুনি, বেগুনির জন্য দেখো, বেগুনির জন্য আছে 7, তাহলে 7 পাশে লিখে দিলাম এইভাবে, ঠিক আছে, কত সহজ দেখো বের করা। তারপর আছে লাল, লালটা কত, লালের জন্য দেখো তোমার লাল আছে 2 নম্বরে, 2 নম্বরে। এইবার এইটা কী করতে হবে, প্রথম আর দ্বিতীয় কাজ তো হয়ে গেল, এবার এখানে গুণ চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন দিয়ে 10 এর পাওয়ারে হবে 2। দুইটা কোথা থেকে আসলো, দুইটা আসলো দেখো লাল কালারের কোড কত, লালের কোড হচ্ছে 2, তার জন্য 10 এর পাওয়ার হলো 2, ঠিক আছে। কত সহজেই কিন্তু তুমি এই রোধকটার রোধ বের করে ফেললে, এটাই হলো এটার রোধ। এবার টলারেন্স, টলারেন্সটা কি, প্লাস মাইনাস দিয়ে এখানে যে সিলভার কালারের জন্য কত বলেছিলাম আমি 10%, সেই 10%টা তোমাকে লিখে দিতে হবে এইভাবে, জাস্ট আর কিচ্ছু করার দরকার নেই। এটাই কিন্তু তোমার ওহম এককে রোধ বেরিয়ে গেল, ঠিক আছে, ওহম এককে রোধ বেরিয়ে গেল। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, 7 চলে এটা 100, তার মানে এরকম হয়ে গেলো প্লাস মাইনাস 10%, ঠিক আছে। যদি তোমাকে এই 10%টা করে দেখাতেই হয়, যদি করে দেখাতেই হয়, তাহলে 10% এই যেটা অ্যান্সার আসলো সেটা 10% করবে, ঠিক আছে। 10% করার পর একবার বিয়োগ করবে, একবার যোগ করবে, তাহলে ওইটুকু যে রেঞ্জ, ওই রেঞ্জের মধ্যে তোমার এই রোধকটার রোধটা কাজ করতে পারে, ঠিক আছে। এক্স্যাক্টলি এই পদ্ধতিতে কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না, ঠিক আছে। এই যে 10% বললাম, হয় এইটা 10%
कम थे यहाँ 10% बेसि यटुकू जो बैंड बैंडटुकुर मध्य क्योंकि रेजिस्टेंसटा काज करबे ठीक आछे। तो आशा करछि किभाबे रोद बेर करते हैं कलर कोडगुलो थेके सेटा आमि बोझाते पारलाम। प्रथमे कि एई प्रथम कलर कोड जेटा थाकबे प्रथमेर जे कलर थाकबे तार कोडटा प्रथमे बसाते हबे, तारपरे द्वितीय ब्यान्डेर जे कलर थाकबे तार कोड बसाते हबे, तीन नम्बर ब्यान्डे जे कोडटा थाकबे सेटाके 10^10 पावारे बसाते हबे, सेटाके पावारे बसाते हबे। एई तृतीय जे ब्यान्डटा तार जे कोड जेमन ए अंकटार क्षेत्रे लाल लालेर कोड हच्छे 2, ताहले एटाके कि देखो 10 पावारे 2 बसालाम ठीक आछे, आर इनटू दिए एटा करते हबे। आर चार नम्बर जो बैंड से प्लस माइनस दिए एर जो पार्सेंट एखे तीनटे कलर ही होते पारे, किछु ना थाकले एखे 20% होतो, जदि एखे गोल्डन कलर थाकतो ताहले 5% होतो, जेहेतु सिल्वर कलर दिए ताई 10% ठीक आछे। एइभावे किन्तु तुमि एकटा कार्बन रोधकेर रोद किन्तु खूब सहजे बेर करते पारो कलर कोडेर माध्यमे ठीक आछे। तो एबार आशा करछि तोमादेरके किभाबे कि करते हय सबटा बोझाते पेरेछि। एबार आमि एकटा बा दुटो प्रब्लेम करिये दिच्छि एइ टपिकटार उपर, ताहले किन्तु तोमादेर একবারে সম্পূর্ণ বিষয়টা নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রবলেমে আসা যাক। দেখো একটা কোশ্চেন বোর্ডে টোকা হয়েছে, বলা হয়েছে একটি কার্বন রোধকের বাম দিক থেকে তিনটি বন্ধনীর বর্ণ হলো বেগুনি, সবুজ ও হলুদ, চতুর্থ বন্ধনীটি সোনালী হলে রোধকটির রোধ কত? তাহলে অঙ্কটা কিভাবে করব দেখো, আমি এখানে দেখাচ্ছি এটা রোধ একেই দেখাই। এই বাম দিক থেকে এটা একটা বন্ড, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, অনেকটা এরকম ভাবে থাকে ঠিক আছে। তো এইটা হচ্ছে এ, এটা বি, এটা সি আর এটা ডি। তো এখানে এ মানে বাম দিক থেকে বলেছে, মানে কোন দিক থেকে? দেখো এদিক থেকে বলেছে, এদিক থেকে আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে। এ ব্যান্ডটা কি বলেছে? এ ব্যান্ডটা বলেছে বেগুনি, অঙ্কটাই এ বলা আছে বেগুনি, বি বলা আছে কত না সবুজ, আর সি কত বলা আছে হলুদ, আর ডিটা বলা আছে সোনালী ঠিক আছে। এবার তোমাকে এটার রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো একটু আগে শিখালাম, খুবই সোজা জিনিস। দেখো বেগুনি বেগুনি কালারের জন্য, বেগুনি কালারের জন্য তোমার কোড কত বলো? বেগুনি কালারের জন্য কোড হচ্ছে 7। তাহলে তুমি এখানে রোধকটির রোধ বলে লেখো, রোধকটির রোধ কত হবে? না বেগুনির জন্য 7 আসলো, তারপরে কি আছে সবুজ, সবুজের জন্য কত দেখো গ্রিন, গ্রিনের জন্য 5, তাহলে 5 লিখে দাও। তারপরে ইনটু দিয়ে কি হবে? ইনটু দিয়ে 10 পাওয়ারে কিছু একটা বসবে, 10 পাওয়ারে কত বসবে? হলুদ, হলুদের কোড কত? হলুদের কোড হচ্ছে 4, তাহলে 10^4 ঠিক আছে। এটা হয়ে গেল তোমার এই এটার রোধ ঠিক আছে। এবার টলারেন্স কিভাবে লিখবো? টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস কত সোনালী, সোনালীর জন্য কত বলেছিলাম? সোনালীর জন্য 5%, তাহলে 5% এটা ওহম এককে তোমার রোধটা পেয়ে গেলে ঠিক আছে। তো এরকমই অঙ্ক থাকবে এখান থেকে আশা করা যায়, তাছাড়া আর কি থাকবে? এরকমই অঙ্ক থাকবে, হয়তো তোমাকে এর থেকে একটু জটিলভাবে দিতে পারে অঙ্কটা, হয়তো বললো একটা রোধ এরকম ছিল, একটা রোধকে পরিবর্তন করা হলো ঠিক আছে, আমি আর একটা অঙ্ক দিয়ে দিয়েছি, তাহলে তোমরা ব্যাপারটা ভালো বুঝে নিবে ঠিক আছে। চলো আর একটা অঙ্ক দেওয়া যাক। পরবর্তী কোশ্চেনটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বলেছে একটি কার্বন রোধকের রোধ, এটি কার্বন রোধকের রোধ 750 প্লাস মাইনাস 5% কিলো ওহম, এর একটি পটির বর্ণ পরিবর্তন করা হলে রোধকটির রোধ হয় 850 প্লাস মাইনাস 5 কিলো ওহম, প্রথম ও দ্বিতীয় রোধকটির পটি বর্ণগুলি লেখো, মানে বর্ণগুলো কি কি ছিল। তাহলে প্রথম রোধটার দিকে তাকাও, প্রথম রোধক, প্রথম রোধকের ক্ষেত্রে রোধের মান কত? আর ইকুয়াল টু তোমরা দেখতে পাচ্ছ 750 প্লাস মাইনাস 5% ঠিক আছে। তো এটাকে আমি ওই আগের ফরম্যাটে নিয়ে আসি, আগের ফরম্যাটে কীভাবে আনবো এটাকে দেখো, 75 এটা কিসে আছে না কিলো ওহমে আছে, আমাকে প্রথমত ওটাকে ওহমে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে লিখতে পারি 75 × 10^4 প্লাস মাইনাস 5 ওহম, দেখো একটা শূন্য এর মধ্যে দিয়ে দিলাম, এরকম লিখতে পারি তাই না? তো এরকম যদি লিখতে পারি আমি, তাহলে এখানে কালারগুলো কি কি হবে দেখো, 7 জন্য কি কালার আসবে, একটু আগেই আমরা এখানে কোডগুলো লিখে রেখেছি, 7 এর জন্য আসবে ভায়োলেট, ভায়োলেট
মানে প্রথম কালারটা এ ব্যান্ড কি হবে এ ব্যান্ড হবে বেগুনি ঠিক আছে তারপরে 5 5 এর জন্য কি 5 এর জন্য দেখো সবুজ মানে বি ব্যান্ডটা হবে সবুজ ঠিক আছে তারপর এখানে দেখো 10 এর পাওয়ারে আছে কত না 4 তাহলে সি ব্যান্ড যেটা সি ব্যান্ডটা কি হবে 4 মানে হচ্ছে হলুদ ঠিক আছে আর এটা হচ্ছে 5% 5% কিসের জন্য হয় 5% আমরা সবাই জানো গোল্ডেন মানে সোনালী কালারের জন্য এটা হয় সোনালী তাহলে প্রথম যে রোডটা ছিল এই যে এইটা তার যে কালার কোডগুলো হবে সেটা এটা তো এরকমই প্রশ্ন দিবে এর আর কি দিবে হয়তো রোডটা দিয়ে দিল কালারগুলো কি কি সেটা বের করতে দিতে পারে অথবা কালারগুলো দিয়ে রোড বের করতে দিতে পারে এছাড়া আর কিছু দিবে আরেকটা দিতে পারে সেটা হচ্ছে এই যে প্লাস মাইনাস পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি সেটা মানে রেঞ্জটা বের করতে দিতে পারে এখানে এই রোডটা কত থেকে কতর মধ্যে ভ্যারি করতে পারে সেটা দিতে পারে সেটা একটা জাস্ট এ বেশি অঙ্ক আর কিছুই না এটা হলো প্রথম রোধকের ক্ষেত্রে এবার আমি যদি দ্বিতীয় রোধকের ক্ষেত্রে বের করি দ্বিতীয় রোধকের ক্ষেত্রে দেখো সব একই আছে শুধু এই 7টা হয়ে গেছে কত না 8 7টা হয়ে গেছে 8 একটা রোধ চেঞ্জ করা হয়েছে ঠিক আছে এটা হয়ে গেল দ্বিতীয় রোধকের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় রোধকের ক্ষেত্রে কি হবে এই এ কালারটা শুধু চেঞ্জ হবে এ কালারটা দেখো 7 এর জায়গায় হয়ে গেছে 8 তাহলে 8 নাম্বার কালারের জন্য কি আছে 8 নাম্বারের জন্য কিছু গ্রে বা ধূসর কালার ঠিক আছে আর বাদ বাকিগুলো তো সেমই থাকবে তো এই ছিল মোটামুটি আজকের একটা ছোট টপিক পরবর্তীতে আমরা আরও এরকম টপিক থিওরি প্লাস সঙ্গে সঙ্গে তার রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করব আর তাছাড়া আমরা প্রবলেম সেটের অঙ্ক যেগুলো করছিলাম সেরকম তো করবই তো আজকে এই পর্যন্ত থাকলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ শুভরাত্রি।